हेलो वंधुरा যারা সংসার সামলায় তাদের শুধু রান্নারই টেনশন থাকে না বা চিন্তা থাকে না তাদের অনেক রকম চিন্তা থাকে যেমন ধরো কোনোরকমভাবে কোনো অপচয় না হয় মানে কিভাবে অপচয় থেকে আমরা বাঁচবো সেদিকেও আমরা লক্ষ্য রাখি আর নিজেরও যেন ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখি যেমন ধরো হাত কেটে যাওয়ার ভয় রান্নাঘরে কিংবা হাত পুড়ে যাওয়ার ভয় এরকম ধরনের ভয় থাকে যারা নতুন রধনী তাদের অবশ্যই এরকম ধরনের ভয় থাকে তো সেই রকম আমি আজ কিছু টিপস আমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো যেমন এই মাছ এটা হচ্ছে বাঁচা মাছ তো বাঁচা মাছের যে এগুলো থাকে এটা কিন্তু অনেকটা ধারালো থাকে তো আমরা বটি ছাড়াও এই কাঁচি দিয়ে এগুলোকে কেটে নিতে পারি কাঁচি দিয়ে কাটার কারণ হচ্ছে মানে কাঁচি দিয়ে কাটলে কোনো রকমভাবে আমাদের হাত কেটে যাওয়ার ভয় থাকবে না খুব সহজে খুব তাড়াতাড়ি এই মাছগুলোকে আমরা বানিয়ে নিতে পারবো এই কাঁচির সাহায্যে তো একটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বানানো হয়ে গেল আমি আবারও একটা দেখাচ্ছি এই দেখো প্রথমে যে এই পাখনাগুলো রয়েছে তো পাখনাটাকে এইভাবে কাঁচি নিয়ে কেটে নেব। আর খুব সহজে কাটাও হয়ে যাবে আর এটাকে আমরা কেটে বাদ দিই তো অবশ্যই এটাকেও এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপরে দেখো এই যে ফুলকাটা রয়েছে ফুলকার ভেতরের যে নাড়িভুড়িটা রয়েছে একসঙ্গে কিন্তু বার হয়ে যাবে আর এগুলো মাছ মানে এইভাবে যদি মাছ বানানো যায় তাহলে খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু মাছ বানানো হয়ে যাবে তারপরে কি এই যে নিচের যে ল্যাশটা রয়েছে সেটাকেও কাট করে দিলাম তো হলো না সুবিধে বটি ছাড়াই কিন্তু আমরা কাঁচিতেও এই ধরনের মাছগুলো প্রত্যেকটা মাছ কাঁচিতে বানানো হয় না যেগুলোতে আঁচ থাকে না সেগুলো বানানো খুব সুবিধে হয় তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো চলো দেখা যাক পরের টিপসে পরের টিপস হবে এই রান্নাঘরে রান্না বান্না নিয়ে তো আমার যেহেতু এখন হাতে সময় আছে সে কারণে আমি সবজিগুলোকে মানে সবজিগুলো এক্ষুনি আনা হয়েছিল তো আনার পরে তো আমরা ফ্রিজে ভরে দিই তো আমি কাট করে নিলাম কাট করার পরে কন্টেনারে ভরে দিলাম ভরার পরে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব এখন যেহেতু শীতের সময় মানে ফ্রিজে না রাখলেও হবে যেহেতু আমি এই সবজিগুলোকে কাট করে নিয়েছি তো অবশ্যই এগুলোকে ফ্রিজেই রাখতে হবে তো যাই হোক এভাবে আমি ফ্রিজে রেখে দেব আর এই যে বোতল কাট করে আমি লঙ্কাটাকে রাখলাম তো লঙ্কাটাও আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে মুছে নিয়েছি মুছার পরে এটাকে মানে কন্টেনারে বা কোটোর মধ্যে ভরে নিতে হবে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। এবারে এই জায়গাটাকে ক্লিন করে নেব তো ক্লিন করার জন্য আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম ফিনাইল ফিনাইল দেওয়ার পরে ভিজে কাপড় দিয়ে এভাবে মুছে নিলে মানে খুব বেশি ভালো হয় আর কি জীবাণু ব্যাকটেরিয়া একেবারে দূর হয়ে যাবে আর ভালোভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে যদি কোনো রকম দুর্গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে তো এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো রান্নাবান্না করার পরে কিংবা সকালে উঠে তো যাই হোক যারা যেভাবে পরিষ্কার মানে যখন পরিষ্কার করতে চাও এভাবে করে নিতে পারো চলে এলাম পরে টিপসে তো আমরা শুধু রান্না করি না তার সঙ্গে আমাদের চিন্তাও থাকে যে কখন আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাবে তো সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হয় তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা গ্যাস সিলিন্ডারের গ্যাস বাঁচিয়ে নিতে পারি তো এখানে তোমরা দেখে বুঝতে পেরেছো এটা যে হচ্ছে মসুরের ডাল তো মসুরের ডালটাকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে আর ধোয়ার মানে দুই তিনবার অবশ্যই এটাকে ধুতে হয় তো আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি ধোয়ার পরে একটা টিফিনের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে আর এটা জল ছাড়াই কিভাবে সেদ্ধ করব আর একসঙ্গে আমরা অনেক কিছু সেদ্ধ করে নিতে পারি তো এটার করব ডালের সানা তো সানা করার জন্য যতটা ডাল ছিল বাটিতে ততটাই আমি জল দিয়েছি কারণ এটা ধুয়ে নেওয়ার পরে একটুখানি ফুলে যায় তো যতটা ডাল ছিল ততটাই জল দিলাম এবারে দিয়ে দেব এতে আলু তো আলুটা দেওয়ার আগে আমি এর ঢাকনাটাকে লাগিয়ে নেব তো এই টিফিনের ঢাকনাটা যেহেতু আমার নষ্ট হয়ে গেছে তো কোনো সমস্যা নেই একটা প্লেট দিয়ে ঢেকে দিলেই হবে তো আমি প্লেট দিয়ে ঢেকে নিয়েছি আর ওতে মানে তার উপরে দিয়ে দিলাম দুটো আলু দুটো আলু যেহেতু আমি সেদ্ধ করব তো এই আলু দুটোকে একটা এভাবে ফুটো করে নিলে হবে কিংবা না করলেও চলবে কারণ আমি এইভাবে অনেকবার করেছি ফুটো না করলেও চলবে তো একটা যদি ফুটো করে নাও তো কোনো সমস্যা নেই করতে পারো এবারে দেখো কুকারে কিভাবে দেব এটাকে যে কিভাবে দিলে আমাদের গ্যাস সিলিন্ডার এতটুকু হলেও আমরা বাঁচিয়ে নিতে পারি তো খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই একটুখানি জল দিতে হবে মানে যে বাটির আমি ডাল নিয়েছি সে বাটির হাফ বাটি জল দিলেই যথেষ্ট তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কতটুকু জল দিয়েছি কারণ যত বেশি জল দিব ততটা গ্যাস পুড়বে গরম হওয়ার জন্য আর এইভাবে এই টিফিনটাকে দিয়ে দিলাম আর নিচে প্রথমে স্ট্যান্ড দিয়েছি তারপরে এই টিফিনটাকে দিয়েছি কারণ স্ট্যান্ড না দিলে এটা নড়বে আর কি টিফিনটা নড়বে সে কারণে স্ট্যান্ডটা দিয়েছি আর নিচে তোমরা আরও কিছু সেদ্ধ করে নিতে পারো যেমন ধরো ভাজি করবে তো মূলাটাকে সেদ্ধ করে নিতে পারো কিংবা সিম যে কোনো ধরনের সবজি তোমরা নিচে দিয়ে সেদ্ধ করে নিতে পারো আর এইভাবে টিফিনটা যেভাবে আমি দিলাম সেভাবে দিয়ে দিতে হবে তো আমি দিয়েছি চারটা সিটি চারটা সিটি দেওয়ার পরে এটা মানে ভাবটা বার হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো ভাবটা বার হয়ে যাওয়ার পরেই আমি এটাকে খুলেছি আর তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে এই জল ছাড়াই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাপে মানে জলের ভাপেই সেদ্ধ হয়ে গেছে আর তারপরে এই টিফিনটা তুলে নেব টিফিনটা যেহেতু অতিরিক্ত গরম আছে আমি চিমটা দিয়ে তুলে নিলাম আর জল তো বেশি লাগে না কারণ আমি এই ডালের মধ্যে জল দিয়েছিলাম সে কারণে জলটা টানেনি জল যতটুকু ছিল ততটুকুই রয়ে গেছে এবারে এটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কিভাবে সেদ্ধ হয়েছে এই দেখো ভীষণই ভালো সেদ্ধ হয়েছে আর এটা টেস্ট কিন্তু অনেকটাই বেশি হবে কারণ এটা জলের মধ্যে সেদ্ধ হয়নি জলের ভাপে সেদ্ধ হয়েছে সে কারণে তো এইভাবে তোমরা করে নিতে পারো আমি যেহেতু ছোট টিফিনে ছোট ঢাকনা ছিল তোমরা বড় ঢাকনার ওপরে অনেকগুলো আলু দিয়ে দিতে পারো আর এই দেখো ডালের যেহেতু সানা করব সে কারণে আমি এই টিফিনে দিয়েছিলাম টিফিনে হোক কিংবা যে কোনো বাটিতে হোক দিয়ে একটা একটা ঢাকনা নিয়ে ঢেকে দেবে আমরা যদি এই ডালটাকে জলের ওপরে দিতাম কুকারে হোক কিংবা হাড়িতে হোক তাহলে কিন্তু মানে এটা যেভাবে দিলাম যেভাবে সেদ্ধ করলাম এর টেস্ট যেমনটা হবে তেমনটা কিন্তু হতো না এর টেস্ট একদম দ্বিগুণ হবে তোমরা এভাবে ট্রাই করে দেখবে গ্যাসও বাঁচবে আর সুবিধেও হবে একসঙ্গে টুইন ওয়ান আর কি চলো এবার দেখে নেওয়া যাক পরের টিপস তো পরের টিপস হবে এই কাপ নিয়ে কাপটা যেহেতু ফেটে গেছে এটা আর কোনো কাজের নেই তবুও আমি এটাকে ফেলিনি যে কোনো দিন না কোনো দিন কোনো কিছুতে আমি কাজে লাগিয়েই দেব তো আজকে আমি কাপটাকে বার করেছি মানে একদিকে রেখে দিয়েছিলাম তো এই দেখো বন্ধুরা এ মানে ওপর সাইডটা হয় মানে ফেটেছে তো সেখানে আমি এই মার্কার টেপগুলো দিয়ে দিলাম তো দেখতেও ভালো লাগবে আর যে জায়গাটুকু ফেটেছিল সেটাকে কোনো রকমভাবে হাতে লাগার কোনো ভয় থাকবে না কারণ ফাটা থাকলে আবার হাতে লেগে যাওয়ার ভয় থাকে তো এইভাবে আমি মার্কার টেপ দিয়ে চিপকে দিলাম এবারে এটা কাজের একটা জিনিস তৈরি হয়ে গেল ফ্রিতে তো এখানে আমি রেখে দিলাম চামচ তোমরা চাইলে যে কোনো জিনিস রাখতে পারো চাকু ছুরি কিংবা বাচ্চাদের পেন্সিল রুল যে কোনো জিনিস তোমরা রাখতে পারো নিজের ইচ্ছে মতো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই কিসমিস নিয়ে কারণ এগুলো জিনিস মানে এগুলো খাবার এমনই হয় যে একদিনে খাওয়া হয় না অনেক দিন যায় তো অনেক দিন যদি রাখার মানে ভালোভাবে যদি রাখার ইচ্ছে থাকে তাহলে যে কোনো কন্টেনারের মধ্যে ভরে এগুলো ফ্রিজে রাখতে হবে অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে